আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে সকল আপু অ্যান্ড ভাইয়ারা আমার কাছ থেকে আপনারা ডগ অ্যাডপ্ট নিতে চাচ্ছিলেন, আমি আমার ফেসবুকে একটা পেজের লিংক দিছি, পোস্ট করছি। ওই পোস্টে যা দেখবেন অনেকগুলা মানে অনেক সুন্দর সুন্দর এত কিউট কিউট কিছু কুকুরের বাচ্চা এবং ডগের বাচ্চা অ্যাডপ্ট দিচ্ছে। সো আপনারা প্লিজ ওদেরকে একটু অ্যাডপ্ট করেন। আমি রিকোয়েস্ট করব, কারণ আমি চাই যে ওরা একটা ভালো ফ্যামিলি পাক। অ্যান্ড আমার কাছ থেকে যারা আমার এই পচা কুকুরটাকে এই করছেন অ্যাডপ্ট চাচ্ছিলেন, প্লিজ আপনারা যায় ওই পেজটা থেকে বাচ্চাগুলোকে অ্যাডপ্ট করেন, যাতে ওরা একটা ভালো ফ্যামিলি পায় অ্যান্ড ঠিক মতো সুস্থভাবে বড় হয়ে ওঠে। তা এখনই যায় আমার ফেসবুক থেকে ওই পেজে যাবেন, পেজ থেকে অ্যাডপ্ট নেবেন। ওকে, যারা যারা কুকুর পছন্দ করেন, যারা যারা অ্যানিমেলস পছন্দ করেন, কুকুরের বাচ্চাগুলো অনেক ছোট। আমি দেখলাম আপুরা না ভাইয়ারা যে পেজটা যাদের ওনার তারা ম্যাবি পোস্ট করছে যে কিছু কুকুরের দেশি কুকুরের বাচ্চা তারা অ্যাডপ্ট দিচ্ছে। তো প্লিজ আপনারা এখনই যায় ওই পেজটাতে মেসেজ করেন যাদের যাদের অ্যাডপশন দরকার ছিল। যে না, একটা ভাইয়া কিন্তু আমার কাছ থেকে ওকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছেন। ভাইয়া, ওইটার লোকেশন কিন্তু ঢাকাতে আছে, সো আপনি কিন্তু পারবেন যে ওদের নেওয়ার জন্য নিতে পারবেন, আপনার জন্য ইজি হবে। আমি তো মুন্সিগঞ্জে থাকি, আপনার আসতেও কষ্ট। আর ওই কুকুরগুলো মাশাল্লাহ অনেক কিউট, অনেক কিউট। তো প্লিজ আপনারা যায় একটু অ্যাডপ্ট নেন। আর বলবো যে ঢাকাতেও কিন্তু জায়গায় জায়গায় এখন কিন্তু কুকুরের বাচ্চা দেখা যায় পড়ে থাকতে, সো আপনারা চাইলে ওগুলাকে নিয়ে টেক কেয়ার করতে পারেন। যাই হোক, আমার ফেসবুকের নাম হচ্ছে অনামিকা দুর্যোগরা। সো আপনারা এখনই যা বাচ্চাগুলোকে অ্যাডপ্ট নেবেন। অ্যান্ড ওইটাতে আমি দেখছি অনেক পোস্ট আছে, অনেক পোস্ট যেখানে আপনার কুকুর অ্যাডপ্ট দিচ্ছে বা বিড়ালের বাচ্চা অ্যাডপ্ট দিচ্ছে। যারা অ্যাডপ্ট নিতে চান, আমার কাছে যারা বারবার বলেন আপু প্লিজ অ্যাডপ্ট দেন, প্লিজ অ্যাডপ্ট দেন, তো তাদের জন্য বলতেছি প্লিজ আপনারা ওই পেজটাতে যায় অ্যাডপ্ট নেন। কি টিন ভাঙা বেসতেছে? কি ও বাচ্চা, খাওয়া শেষ আপনার? তো এখন বলবে অনেকে আমি ওই পেজ সম্পর্কে মনে হয় প্রমোট করতেছি বা এরকম কিছু। এরকম কোনো কিছু না, আমি ওই পেজটাকে চিনিও না। জাস্ট কালকে আমার চোখে একটা পড়লো অ্যাডপশনের এইটা অ্যাডটা, তো আমি এত সুন্দর সুন্দর কুকুরের বাচ্চাগুলো আমার মায়া লেগে গেছে, যেমন ওর প্রতি যেমন আমার মায়া লাগে ওরকমই মায়া লেগে গেছে। দেন আমি চিন্তা করলাম যে আমিও যদি আমার যে সকল আপু অ্যান্ড ভাইয়েরা আছে কুকুর ভালোবাসে বিড়াল ভালোবাসে তাদেরকে জানাই যে না অ্যাডপ্ট নেওয়া যায়, আপনি একটু নেন অ্যাডপ্ট, তো তারা কিন্তু নিতে পারবে। কুকুরগুলো ছোটো, অনেক ছোটো, না ওর মা নাই, রাস্তায় রেখে চলে গেছে এরকম কিছু। তো আমি হাঁপায় যাচ্ছি ওর পিছনে পিছনে দৌড়াইতেছি। ওর ম্যাবি খাওয়ার পরে এখন হাগু করবে, সে হাগু করবে আমার পচা কুকুরটা। তুমি কি খাইছো সকালে বলো তো একটু? ওকে মাত্র আমি ভাত দিছি, মাংস দিয়ে দেখছেন ওর পেট মাশাল্লাহ। আর আমি কিছুদিন নানু বাসায় ছিলাম, আমার ভাইয়া বলতেছে ওকে কি খাবার দাস না, ও শুকায় গেছে এরকম করে, বুঝছেন? আমি বলতেছি আমি তো বাসায় ছিলাম না, খাইছি ঠিক মতো, বাট আমার হাতে খাইতে চাইতো। আমি এই যে খাবার দেখাইছিলাম যে আগের ভিডিওটাতে, যে বাবা আমার বাবা খাবার দিয়ে গেল, সে ওইভাবেই খাবার পড়ে থাকতো, খাইতো না। আমি আমার কাছে আমার হাতে দিলে আবার দেখছেন প্লেট পুরা খালি করে ফেলবে, এ দেখেন হাগু মতো দিয়ে পুরা ছাদ ভরে ফেলে, কিভাবে দৌড়ায়, দুষ্ট দুষ্ট। এই পচা পচা পিছনে পিছনে দৌড়াবে। আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই। ওকে, আমি ইনশাল্লাহ আরো ভালো ভালো আরো ভিডিও মেক করে আপনাদের সাথে শেয়ার করব। এন্ড বলেন তো আমার এই কুকুরটাকে আমি আনছি, ওই যে পেয়ে আনছি, কতদিন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। দুষ্ট, এই যে এখন সে হাগু করবে, খাওয়ার শেষেই হাগু করতে হয় তার,
খাওয়া শেষে হাগু করতে হয় যে এখানে হাগু করে ভরে ফেলছেন বাবা দেখলে তোমাকে বলবে দুষ্টু কুকুর ও বাবা আল্লাহ 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 দেখেন মানে ঘৃণা লাগতেছে দেখেন কিরকম কেরি এই আমাদের গাছে থেকে আসে বুঝি না আমি দৌড় মারবো এখন আসো 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 এদিক থেকে চলে আসো চলে আসো এই তো আমার লক্ষ্মী কুকুর আমার লক্ষ্মী বাবা আসো না চলো আজকে কিছুক্ষণ পরে তোমাকে শাওয়ার করাই দিব টাটা বাই বাই তুমি এখানে থাকো আবার ইস্যু দেখেন তো টিপ 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 করে ইস্যু করে আমার চন্টু পাখি তুমি আমার কলিজা তুমি আমার কলিজা তুমি যে পাটা ময়লা করে ফেলছো আজকে শাওয়ার করাই দিব ওকে শীত পড়ার আগে আবার শাওয়ার করাই দিব শীত পড়লে একটু গরম পানি দিয়ে শাওয়ার করাই দিব তাহলেই তোমার আরাম লাগবে তাই না বাবা কেন কেন তোমার আমাকে আদর করতে হবে